আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ এভরিবডি ফাইন, উই আর ফাইন, আলহামদুলিল্লাহ। আশা করি আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরে যারা আমার এই ব্লগটি দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমারও আল্লাহ রহমতে আপনাদের দয়া বেশ ভালো আছে, আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আমেরিকার সানরাইজের একটু ভিউ। আজকে সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করার নামাজের ফজরে, নামাজের পরে সূর্য ওঠার কিছুক্ষণ আগের যে ভিউটা, আমার ঘরের বারান্দা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে আসলে আপনাদের সাথে আমি ঈদ প্রিপারেশনের জন্য যে কাজ এবং কিছু টিপস সেগুলো শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, আমি কিছু পেঁয়াজ পরিষ্কার করে ওয়াশ করে কেটে নিয়েছি, কারণ এই যে ঈদ আসতেছে, কোরবানের ঈদ বা ঈদুল আজহা, এখানে কিন্তু মহিলাদের অনেক কাজ থাকে। তো এই কাজটা সহজ করার জন্য যে কিছু টিপস, আশা করি আমার ভিডিওটি যদি পুরোভাবে দেখেন, সম্পূর্ণটুকু ফার্স্ট টু লাস্ট ভিডিওটি ওয়াচ করেন, তাহলে আপনারাও ও আমার মতো হাতের কাজগুলো সহজ করে নিতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজ ওয়াশ করে ক্লিন করে কেটে নিয়েছি। আমি চপারের মাধ্যমে, যেটা ফুড প্রসেসর বা চার হাতে যেটা থাকে সেটা দিয়েই পেঁয়াজগুলো চপ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন প্রথমে পেঁয়াজগুলো ক্লিন করে আমি হোলটা নিয়ে নিয়েছি, পরে এগুলোকে মিডিয়াম পিস করে নিয়েছি। তা আমি এখানে ফুড প্রসেসর ইউজ করতেছি, ফুড প্রসেসরের মাধ্যমে আমি পেঁয়াজগুলোকে চপ করে নিব বা কুচি করে নিব। আপনারাও আপনাদের হাতের কাছে যাই থাকে, বটি দিয়ে বা দা দিয়ে বা নাইফ দিয়ে বা চপার দিয়ে, যে যেটাই পারেন সেটা দিয়ে আপনাদের পেঁয়াজগুলো খুব ভালোভাবে ওয়াশ করে ড্রাই করে নেবেন। দেন চপিং করে এগুলোকে ভালোভাবে স্টোরেজ করতে পারেন। আসলে আমার ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজগুলোকে সব রেডি করে নিয়েছি, ওয়াশ করে ড্রাই করে নিয়েছি। আমি একটি ফুড প্রসেসর নিয়েছি, এই ফুড প্রসেসরের মাধ্যমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে খুব ইজি ওয়েতে। উইথিন 5 মিনিটে আমার প্রায় ফাইভ কিলো বা 5 কেজির মতো পেঁয়াজ খুব ইজি ওয়েতে চপ হয়ে যাবে, খুবই শর্ট টাইমে। কারণ আমরা যারা বাইরে থাকি, আমার ইভেন দেশেও যারা থাকে, এখন কিন্তু সবাই খুব ব্যস্ত, প্রত্যেকের টাইমের খুবই বেশি গুরুত্ব। তাই আমরা যে কাজটি ইজি করা যায় সেই কাজটি কেন বেশি সময় নিয়ে করব। খুব ইজি ওয়েতে আমরা দেখতে পেলে আমার কিছুক্ষণের মধ্যেই সমস্ত পেঁয়াজগুলো চপ হয়ে যাবে, এবং আমি কিভাবে সংগ্রহ করি তাও দেখতে পাবেন। আর একটি কথা বলে রাখি আপনাদের সাথে, আমি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে থাকি, অনেক আপনাদের মানে এনজয়েবল ব্লগ শেয়ার করে থাকি এবং ইজি রেসিপিগুলোও শেয়ার করে থাকি। যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপনারা আমার পাশে থেকে যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের সহযোগিতা পেয়ে আজ আমি আল্লাহর রহমতে অনেকটুকু উপরে উঠে এসেছি। আশা করি আপনারা এভাবে আমার পাশে থাকলে আল্লাহর রহমতে আরও অনেক উপরে উঠতে পারবো। সবই আপনাদের কৃতিত্ব, আপনারা আমার পাশে থাকবেন। আর যদি এভাবে পাশে থাকেন, ইনশাল্লাহ আমার চ্যানেলটি অনেকটুকু উপরে উঠবে, অনেকটুকু সুনামের সাথে, সম্মানের সাথে চ্যানেলটি অনেক বড় হবে। আর যদি আরেকটি কথা বলি, যদি ভালো লাগে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আমি এখানে কিন্তু অনিয়ন বা পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি খুব শর্ট টাইমে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি জিপ লগের ভিতরে ভালো করে সব এগুলোকে আমি প্যাকেটিং করে নিব এবং ভিতর থেকে এয়ারগুলো বের করে নিব। আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি এতগুলো পেঁয়াজ চপ করতে, আর চপগুলো যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। অল্প সময়ে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে বা চপ করে নিচ্ছি, এবং জিপ লক ব্যাগ থেকে আমি এয়ারগুলো বের করে নিচ্ছি, কারণ এয়ার যদি থাকে তাহলে কিন্তু প্যাকেট বড় হয়ে যায় আর স্টোরেজ করতেও সমস্যা হয়। আমি প্যাকেটগুলো থেকে সব এয়ার বের করে, এয়ার টাইট করে আমি এগুলোকে খুব ভালোভাবে স্টোরেজ করবো। আমি আমার ফ্রিজে যে ফ্রিজার পার্ট, নট রেফ্রিজারেটর, যেটা ফ্রিজার অংশ বা আমরা যেটাকে ডিপ বলি বা ফ্রিজার অংশ, সেটাতে আমি রেখে দিয়েছি।
দেখতে পেলেন খুবই অল্প সময়ে আপনি এইভাবে পেঁয়াজগুলো রেডি করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর এটার টেস্ট কিন্তু একেবারে ফ্রেশ থাকে। যখন আপনি রান্না করবেন ঈদের দিন বা কোনো গেস্ট আসলে বা কোনো ইভেন্ট বা ওকেশনের সময় আপনার জন্য কিন্তু খুব ইজি হয়ে যায়। এই পেঁয়াজগুলো আপনি বের করে এই পেঁয়াজ দিয়ে যে কোনো রান্না করতে পারেন। এর গুণগত মান, টেস্ট এবং কালার সবই সুন্দর থাকে। এর পাশে আমি কিছু গার্লিক এবং জিঞ্জার নিয়েছি, সেগুলো কিভাবে রেডি করে আপনি স্টোরেজ করতে পারেন সেটাও আমি শেয়ার করব। আমি রসুনগুলো রেডি করে নিয়েছি, এখন আমি জিঞ্জারগুলোকে সুন্দর করে ভালো করে ওয়াশ করে পিল করে এগুলোকে চপ করে নিব। এরপরে আমি এগুলোকে ব্লেন্ডার করব, কারণ আমরা সবাই জানি এই ঈদের সময় আমাদের যারা আমরা মেয়েরা আছি আমাদের কিন্তু অনেক অনেক সময় রাত জাগতে হয়, অনেক সময় কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, আমরা সবাই তো বিজি। তাই যদি এই কাজগুলো আমরা একটু ঈদের একদিন দুই দিন আগে রেডি করে আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়। আমি দেখতে পেলেন আদা এবং রসুনগুলো রেডি করে তার ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এতে কিন্তু আপনার যে জিঞ্জার এবং গার্লিক পেস্ট এটার গুণগত মানটা কিন্তু খুব ভালো থাকে এবং হেলদি থাকে। আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, আপনিও আপনার হ্যান্ড ব্লেন্ডার অথবা যে কোনো ব্লেন্ডার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। আমার পেস্ট অলমোস্ট হয়ে গিয়েছে, আমি দুটো ব্লেন্ডারে আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো ব্লেন্ডারে, আমার হ্যান্ড ব্লেন্ডার থেকে বড় যে ফুড প্রসেসর যে ব্লেন্ডার সেটাতে আরও ইজি হয়। তা আমার এগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এগুলোকে একটি জারের ভিতরে খুব সুন্দরভাবে স্টোরেজ করে রেখেছি, কিছু ডিপে রেখেছি, কিছু নর্মাল ফ্রিজে রেখেছি। যখন কোনো মেহমান আসে অথবা কোনো ওকেশান, ইভেন্ট অথবা কোনো ঈদ পার্টি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়। যদি আমাদের হাতের কাছে গার্লিক এবং জিঞ্জার পেস্ট এবং অনিয়নগুলো ইজি ওয়েতে আমরা পেয়ে থাকি বা আমাদের জন্য রেডি থাকে। এরপরে আমি বিকালবেলা আবার আমার গার্ডেনে চলে আসলাম। আসলে এখন আমার এটা ডিউটি হয়ে গিয়েছে সকাল বিকাল আমার গার্ডেনে একবার চেক করা, আর তার একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পাম্পকিন গাছটা তো রোপের উপর দিয়ে উঠে যাচ্ছে একেবারে ছাদের উপরে, দেখতে খুব ভালোই লাগতেছে। তো একটু শেয়ার করলাম যে আমার বাগানটার কী অবস্থা। কিন্তু আমার বাগানটা এবার বেশি আর্লি করতে পারিনি, আমি জাস্ট 3 or 4 weeks আমার গার্ডেনের, তারপরও মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, অনেক ভালো গ্রো হয়েছে। আর আমার শসা গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল এসেছে, এখনও শসা আসেনি, কিছু ফিমেল ফুল দেখতে পেয়েছি, দেখে ভালোই লেগেছে। আর টমেটো গাছেও দেখতে পেলাম ফুল এসেছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আরও একটি জিনিস আজকে আমি আপনাদের সাথে বলবো যে এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা কি জানেন কতটা কিউট একটা ফুল? আসলে এই ফুলটা কিন্তু আমি আসলে জানতাম না, আমার হাজবেন্ড বললো আর কি এটি হচ্ছে জিঙ্গে ফুল। আর এই ফুলের একটি রহস্য হচ্ছে এই ফুলটি কিন্তু আপনার এই ফুলটি যদি ফুটি আপনি এটা দেখে টাইম বুঝতে পারবেন যে আসরের নামাজের টাইম হয়েছে। আসলে এই ফুলটি আসরের নামাজের পরেই ফুটে, আমি এটা আসলে কখনো জানিনি বা দেখিনি, ফার্স্ট আমি দেখতে পেলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আমার এবং আরেকটি কথা বললাম, আমার ছোট্ট একটি মরিচ গাছ শেয়ার করব। জাস্ট 3 weeks মাশাল্লাহ 3 weeks ভিতরে আমার গাছটিতে কিন্তু খুব সুন্দর মরিচ এসেছে, অনেকগুলোই মরিচ এসেছে, আর মাশাল্লাহ অনেকগুলো বরবটিও হয়েছে। আর কিছু বরবটি বাইরে থেকে ইনসাইডে নিয়ে আসার চেষ্টা করছি, সেগুলো ব্যালকনি দিয়ে সব আউটসাইডে হয়ে থাকে। মাশাল্লাহ বরবটিগুলো অনেক বড় বড় হয়েছে। আর আমার এই ছোট্ট মরিচ গাছে কী মরিচ হয়েছে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এই মরিচগুলো আমি জানি না যেগুলো কোন টাইপের মরিচ, বাট আমি ডিফারেন্ট কাইন্ড অফ সিড ছিল আমি প্ল্যান করেছি, আর মরিচগুলো দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর। আমি ইনশাল্লাহ সময় হলে একসময় আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ধরনের ফুড প্ল্যান্ট এবং ফুড সয়েল ইউজ করে থাকি যে গাছের গ্রোথ জন্য, আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রহমতের 3 থেকে 4 weeks ভিতরে খুব ভালোভাবে আপনারা যে কোনো ফল, যে কোনো ভেজিটেবল আপনারা ইজিলি ভালো গ্রো করে হারভেস্ট করতে পারেন। সবাই আমার ছোট্ট এই পরিবারটির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদের সবাইকে আল্লাহ নেকহাত বাড়ায় দেন,
সবার জন্য রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।